হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তা আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো যেহেতু আজকে ছুটির দিন, সবাই বাসায় থাকবে, আর সবাই যেহেতু বাসায় থাকবে সেহেতু চেষ্টা করেছিলাম সবার জন্য একটু স্পেশাল কিছু তৈরি করার জন্য। তা আজকে হচ্ছে আমি একটু অন্যরকমভাবে একটা পোলাও এবং একটা চিকেনের রেসিপি করব। তো সেজন্য হচ্ছে আমি সকালে চিকেন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা নাস্তা খাওয়াটাও কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, সকালে নাস্তা টাস্তা খেয়ে আমি মুরগি টুরগি ভিজিয়ে বাজারে গিয়েছিলাম। লাস্ট কিছুদিন বাজারে গেলে মাছ পাওয়া যাচ্ছিল না, তো সেজন্য বাজারে গিয়ে কিছু মাছ নিয়ে আসলাম। এখানে আমি একটা পাঙ্গাস মাছ নিয়েছিলাম আর রুই মাছ নিয়েছিলাম। তো মাছগুলোকে আমি একটু সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিব। এই মাছগুলো দিয়ে আজকে কোনো রেসিপি করব না। যাই হোক, মাছগুলো এভাবে একটু ধুয়ে রাখলে মাছের মধ্য থেকে আর রক্তের গন্ধটা আসে না। অনেক সময় দেখা যায় মাছ না ধুয়ে ফ্রিজে রেখে দিলে এটা খাওয়ার সময় আমার কাছে একটা গন্ধ লাগে, সেজন্য আমি এটাই খুব ভালোভাবে ধুয়ে রেখে দিই। তো যাই হোক, এখন চলেন আমরা রেসিপিতে চলে যাই। তো আমি এখানে একটি মুরগি নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ এবং গুঁড়া মরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিব। মাখা হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো এটাকে রেস্টে প্রায় 15-20 মিনিটের মতো রাখার পর আমি চুলায় একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আমার চিকেনের পিসগুলো খুব ভালো করে ভেজে নিব। যাই হোক, এটা বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু অন্য চুলায় এক হাঁড়ি পানি বসিয়ে দিয়েছি, কারণ আমার এখানে যে গরম পানি সেটা লাগবে। আর আমার ঘরে দই ছিল না, সেজন্য আমি যেটা করেছি ইনস্ট্যান্ট দইটা তৈরি করে নিয়েছি। এজন্য আমি একটি বাটিতে একটু পানি দিয়ে এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পর এখানে হাফ লেবু দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে লেবুটা দিয়ে দেওয়ার পর আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর এটা দইয়ের মতো জমে যাবে। যাই হোক, আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই যে চিকেনগুলো ভাজতে দিয়েছিলাম এগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি মোটামুটি চিকেনগুলোকে একটু বেশি ভাজবো, হালকা না, হালকার চাইতে একটু বেশি করেই ভেজে নেব চিকেনগুলোকে। তো চিকেনগুলো ভাজা হতে হতে এদিকে আমি পেঁয়াজ কেটে নেব। তো আজকে বুয়া সকালবেলা এসেছিলো, কিন্তু পেঁয়াজ টেয়াজ আসলে কাটতে দেইনি, আমি নিজেই সবগুলো কেটে নেব। আর আমার কাছে রান্নার মধ্যে সবচেয়ে বিরক্তিকর পার্ট মনে হয় এই পেঁয়াজ কাটা, তরকারি কাটা, আলু কাটা, সব কিছু কেউ কেটে দেখ আমি বসে বসে রান্না করব, সেটা হলে আমি অনেক রান্না করতে পারবো, সারাদিন রান্না করতে পারবো, কিন্তু এইসব কাটাকাটি করতে আমার একটুও ভালো লাগে না। যাই হোক, এটা যেহেতু রান্নার একটা পার্ট, সেটা তো করতেই হবে। এখন ফার্স্ট পার্টের যে চিকেনগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে রেখে সেকেন্ড পার্টের যেই চিকেনগুলো আছে সেগুলো ভাজতে দিয়ে দিব। এগুলো খুব ভালোভাবে ভাজা হতে থাক, আর আমি ওইদিকে পেঁয়াজ টিয়াজ যা যা কাটার সেগুলো কেটে নেই। যাই হোক, যে পেঁয়াজগুলো কেটেছিলাম এগুলোকে এখন একটা পাতিলে তুলে নিচ্ছি, এগুলোকে ধুবো, সেজন্য পাতিলে দিয়ে দিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, বৌটোট সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পর এখন আমি এগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখেন, মানে পেঁয়াজ কাটতে গিয়ে নুকু কেটে ফেলেছি। যাই হোক, এখন সবগুলো পেঁয়াজ খুব ভালোভাবে আমি কেটে নিচ্ছি। তা আমার না এইভাবে পেঁয়াজ খুব কুচি কুচি হয় যে তা কিন্তু না, একটু মোটা মোটা হয়, তারপর আমি ট্রাই করি এভাবেই কাটার। যাই হোক, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আমি একটু বেশি করেই কেটে নিয়েছি। এগুলো পরবর্তীতেও আমার কাজে লাগবে, যা থাকবে এই বক্সে করেই কিন্তু আমি আবার নর্মালে রেখে দেব, এগুলো কিন্তু ভালো থাকে 2-3 দিন। তো এখন আমি এখানে কয়েকটা আলু ছিলে নিচ্ছি। আমি চিকেনের মধ্যে আলু দিব, আর আমাদের বাসার সবাই আলু খেতে খুবই পছন্দ করে, সেজন্য চিকেনে একটু আলু দিতেই হয়। তো এখনকার আলুগুলো দেখলাম যে এরকম পচাই থাকে বেশিরভাগ সময়, পচাগুলো ফেলতে ফেলতে দেখা যায় যে অর্ধেক আলু ফেলে দেওয়া হয়। তো এই যে দেখেন, দুটো আলুই কিন্তু পচা অর্ধেক অর্ধেক ফেলে দিতে হয়েছে। যাই হোক, আমার কিন্তু আলু টালুগুলো কাটা শেষ হয়ে গেছে, এখন আমি একটা মশলা বানিয়ে নিব।
তো চিকেনে দেওয়ার জন্য যে মশলাটা তৈরি করব সেখানে আমি এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি, আপনারা এখানে কাজু বাদাম দিবেন, আসলে আমার কাজু বাদামটা শেষ হয়ে গেছে। আর এখানে দিচ্ছি হচ্ছে পেস্তা বাদাম, তিনটা বাদাম একসাথে দিলে কিন্তু আরও ভালো হয়, তা আমি দুটো বাদামই দিয়েছি। আর এখানে যে টক দইটা তৈরি করে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করার পর এই যে আমার মিশ্রণটা তৈরি, এটা খুব ঘন একটা মিশ্রণ হয়েছে। তো যাই হোক, এখন চলে যাব চুলায়। যে তেলে আমি চিকেনটা ভেজেছিলাম সে তেলে আমি এখানে কিছু মশলা ফোড়ন দিয়ে দিব, গোটা মশলা। এই যে এখানে দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু ভেজে নিব, ভাজলে এটা থেকে খুব ভালো একটা ফ্লেভার ছড়ায়। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব একটু বেশি পরিমাণে। এখানে আমি প্রায় 2 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো মোটামুটি ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি একটা মশলা দিব, পাঁচফোড়ন। এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেব, এতে করে চিকেন থেকে খুব ভালো একটা আচারি আচারি ফ্লেভার আসবে। আর এটার জন্যই এই চিকেনটা একটু অন্যরকম বলেছিলাম, আর এটা খেতে খুবই টেস্ট মনে হয়। এরপর আমি এতে পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়। এখন হচ্ছে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, মানে যে মিশ্রণটা, দই বাদামের মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে গুঁড়া মশলাটা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদ, মরিচ, তারপরে হচ্ছে গরম মশলা, তারপরে হচ্ছে জিরা গুঁড়ি, সব কিছুই দিব। তো গরম মশলাটা আমি অন্যান্য মশলার পরেই দিয়েছি লাস্টে। গরম মশলাটা এই যে এখন দিলাম, গরম মশলাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি ওই যে পানি গরম করতে রেখেছিলাম সে গরম পানি থেকে 1 কাপের মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। এই যে আমার এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে এখন এটাকেও খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। আলুটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢেকে দিলাম। তো এটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাই খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আলুটা যখন 50% পর্যন্ত কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব, দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। তো প্রায় 5-10 মিনিট পর আমি এর মধ্যে আবারও 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে রান্না করতে থাকব। আর অন্যদিকে আমি পোলাও তৈরি করার জন্য একটা পেস্ট তৈরি করে নিব। তো সেজন্য আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ নারকেল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পেস্তা বাদাম। কাজু বাদাম থাকলে এখানে কাজু বাদামটাও ব্যবহার করবেন, আমার কাছে ছিল না সেজন্য আমি এটা স্কিপ করলাম। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। যাই হোক, এই পেস্টটা আমরা এখন একটা সাইডে রেখে দিই। আর এখানে আমি পোলাও নিয়েছি, সরি, এখানে আমি পোলাও চাল নিয়েছি। চালটা আমি আগে ধুয়ে খুব ভালোভাবে এর পানিটা ঝরিয়ে রেখেছি। তো এখন আমি হাঁড়িতে তেল দিয়ে এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। গোটা মশলার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা, লং এবং গোলমরিচ ছিল। এরপর কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিয়েছি। পোলাও চালগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে। ভাজতে ভাজার মাঝখানে আমরা এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাজতে
ভাজতেছি। ভাজতে ভাজতে যখন এটা একদম ঝরঝরে হয়ে যাবে তখন আমরা এর মধ্যে পানি ঢালবো। তো ভাজার সময় এভাবে একটু উল্টে পাল্টে ভাজবেন, তাহলে সব চালগুলো খুব ভালোভাবে ভাজা হবে। তো যাই হোক, আমি এখন এখানে পানি দিয়ে দিব। তো অনেকেই হয়তো পানির পরিমাপটা জিজ্ঞাসা করতে পারেন। এই পানির আসলে আমি পরিমাণ মতো দেইনি। যদি কেউ পরিমাণটা না জানেন সেক্ষেত্রে আপনারা যতটা চাল নেবেন একটা কাপে মেপে নেবেন, সেই কাপের ডবল হচ্ছে পানি দিয়ে দিবেন। তো আমি এখন ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু পানি দিয়ে দিয়েছি। মানে মোট কথা আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপরে লবণটা চেক করে একটু লবণ দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ এবং কয়েকটা আলু বোখরা দিয়ে এটাকে এখন ঢেকে রান্না করব। অন্যদিকে আমার চিকেনগুলো কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। এই যে আমি এখন নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। অন্যদিকে আমার যে পোলাওগুলো ছিল সেগুলোরও পানি মোটামুটি শুকিয়ে গেছে, উপরে সবগুলো নারিকেল কিন্তু দলা পাকিয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি এটাকে আবারও প্রায় 5-10 মিনিটের মতো একদম লো হিটে বসিয়ে রাখবো। তাই তো এটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেবো। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকেই আছে এখানে নারকেলের দুধটা ব্যবহার করে, আমি কিন্তু নারকেলের দুধ না, সরাসরি নারকেলটাই ব্যবহার করেছি। একদম ব্লেন্ড করে নারকেলটা পুরো ব্যবহার করেছি। নারকেলের দুধ দিয়েও তৈরি করা যায়, আমি এটা পুরো নারকেল দিয়ে তৈরি করেছি। তো যাই হোক, এখন আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। ঘির ফ্লেভার যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে এটি স্কিপ করতে পারেন। তো এখন আসেন, এগুলোকে একটু পরিবেশন করে নিচ্ছি। সবাই নামাজ কালাম পড়ে শুক্রবারে ভাত খেতে চলে এসেছে, আমি এগুলোকে বাটিতে নিয়ে নিচ্ছি। তো চিকেনটাকেও নিয়ে নিচ্ছি। সব কিছু নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব খেতে। তো খাওয়ার আগেই হচ্ছে খাবারগুলোকে একটু কি বলে, একটু ভিডিও না করলে তো ভালোই লাগে না। আর মুরগির কালারটা দেখেন, সেই লেভেলে সুন্দর একটা কালার এসেছে। তো যাই হোক, আমি খেতে বসে গেছি। আর এই পোলাওটা কিন্তু আমি নিজেও ফার্স্ট টাইম খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। দুটোটার কম্বিনেশন, আচারি আচারি একটা ফ্লেভার সাথে নারিকেল, মানে খুবই খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা এই রেসিপিটা ট্রাই করলে নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই রেসিপিটা। তো আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে সবাই আমার ভিডিওগুলো দেখার সুযোগ পায়। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।